ছোট বয়সে এক দুর্ঘটনায় মা ভাইকে হারানোর পর বাবার ভালোবাসা পাবার বদলে ঘৃণা পাওয়া ও একটানা দশ বছর অন্ধকার ঘরে বন্দী থাকা ও বাবার মৃত্যুর পর সহৃদয় কাকার সহায়তায় আবার আলো দেখা ও ভালোবাসার মানে খুঁজতে গিয়ে এক অসহায় মেয়ের জীবন নিয়ে তৈরি এক ফোঁটা ভালোবাসা সম্প্রতি মুক্তি পেল। হাওড়া শহরে এক বিখ্যাত প্রেক্ষাগৃহে এই ছবির মুক্তির দিনে উপস্থিত হয়েছিলেন ছবির কলাকুশলী সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা। অংশুমান প্রত্যুষের কাহিনী ও পরিচালনায় এই ছবি অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, রাজেশ শর্মা, সায়ন্তনী মুখার্জি, তাথৈ, রিয়া চন্দ্র প্রমুখ। সঙ্গীত পরিচালনায় রচিকেতা, গানগুলি গেয়েছেন নচিকেতা, ধনশ্রী, সমিতা রক্ষিত ও শ্রেষ্ঠা ব্যানার্জি। একটা মেয়ে যে কিছুই জানে না, সে নতুনভাবে কী করে ভালোবাসাকে চিনতে স্টার্ট করে, তারপরে ভালোবাসাকে মিসইন্টারপ্রেট করে, ইভেনচুয়ালি ভালোবাসার মানেটা কী করে বুঝতে পারে সেটা নিয়ে, তাই মানে আমার মনে হয় না আমরা এই পার্টটা কোনো দিন দেখেছি। বিয়েটা কি? যখন দুই বন্ধু সারা জীবন একসঙ্গে থাকতে চায় তখন তাদের বিয়ে করতে হয়। তাহলে আমরা বিয়ে করছি না কেন?